হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছেন কেমন আপনারা? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আর আজকের ব্লগটি হচ্ছে বিজয় দিবস নিয়ে। তো যাই হোক, ফার্স্টে দেখছেন শাড়ি। হ্যাঁ, আজকে এই শাড়িটা পরে আমি অনুষ্ঠানে যাব, আর যেহেতু বিজয় দিবস তাই লাল এবং সবুজ মেশানো শাড়ি আর ব্লাউজই পরছি, আর সাথে থাকবে শাড়ি এবং ব্লাউজের সাথে মেশানো অ্যাডজাস্ট করা গয়না। এই যে এখানে অবশ্য লাল সবুজ মেশানো শাড়ির সাথে যাতে ম্যাচ হয় সেরকম এক সেট গয়না নিয়েছি, আরেক সেটও আমি মানে সাইডে রেখেছি, যে যে সেটটা বেশি ভালো লাগবে সেই সেটটাই আমি পরব। তবে আমার মনে হচ্ছে এই সেটটাই বেস্ট এই শাড়িটার সাথে, তাই এই সেটটাই আজকে আমি পরছি। যাই হোক, এসে পড়লাম অনুষ্ঠানের জায়গায়। ওই দিন অবশ্য সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, যেহেতু ইনডোর প্রোগ্রাম তাই বৃষ্টি কোনো ব্যাপারই না। যেহেতু অনেক দিন পর শাড়ি পরেছি, তাই প্রথমেই এসে ফ্যাশন শো করলাম একটু। আশা রাখি আপনাদের ভালো লেগেছে, এবং আমার ফ্যাশন শোটা কেমন লাগছে বা আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন। আসলে এটা হচ্ছে সিইও অ্যালুমনাইয়ের প্রোগ্রাম, আর আমরা এখানে এসছি যারা সবাই ভার্সিটি থেকে পাশ করা, সো আমরা একে অপরকে বেশ ভালো করেই চিনি, আর আমি এখানকার আজীবন সদস্য, সেজন্য এখানে আসা। আর সেই সুবাদে আজকে 21 বছর পর মঞ্চে উঠে গান গাওয়ার একটা সুযোগও হয়ে গেল বিজয় দিবসের প্রোগ্রাম উপলক্ষে। আসলে বিজয় মানেই তো আনন্দ, যদিও আমি মুক্তিযুদ্ধের সময় জন্মায় নেই তাই স্বচক্ষে কিছুই দেখিনি, বড় হওয়ার পর শুনে দেখে বা বাবার কাছ থেকে শুনে বই পড়ে মুভি দেখে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি বুঝেছি। তো যাই হোক, একটি স্বাধীন দেশে আমি জন্মেছি আর এখন স্বাধীন দেশেও বাস করছি। তো দুদেশের, আমি দুটি স্বাধীন দেশের নাগরিক হওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তো সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো ডিসেম্বর মাস তো আসলে বিজয় মাস, আর এই মাসটি যেমন আনন্দের তেমনি কষ্টেরও। আনন্দ হচ্ছে আমরা নতুন স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, আর কষ্ট হচ্ছে এই স্বাধীন বাংলাদেশকে আনতে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। তো যাই হোক, আবহাওয়া সত্ত্বেও অডিটোরিয়াম রুম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে যারা এসেছে, আগেই বলেছি সবাই আমরা সিইও গ্র্যাজুয়েট এবং এদের ফ্যামিলি মেম্বারও এসেছে। তো আমি আসলে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখাতে পারবো কি না জানি না, তবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব, যদিও আমি স্টেজে থাকব। তো এখানে দেখছেন যে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাস্তা, মানে স্ন্যাক্সের কি ব্যবস্থা ছিল। দেখেন, স্ন্যাক্স মনে হয় মানে টরন্টোর যত স্ন্যাক্স আছে সবই মনে হয় নিয়ে আসা হয়েছে, আই মিন আইটেমগুলা। যাই হোক, কেক তো আনা হলো। তো অনুষ্ঠান শুরু করলে এরপর কেক কাটা হবে, আর এখন আমাদের সাধারণ সম্পাদক অনুষ্ঠান শুরুর ঘোষণা দিচ্ছেন। তো এখন আমরা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থাম গাওয়া শুরু করলাম। আসলে এখানে যারা আমরা অংশগ্রহণ করছি সবাই সিইও গ্র্যাজুয়েট অথবা ওদের ফ্যামিলি অথবা আমাদের বাচ্চা কাচ্চারা এখানে অ্যাটেন্ড করছে। ¶¶
তো যাই হোক, দুই দেশের জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানে শুরু হলো। আর অনুষ্ঠানের শুরুতেই আলোচনা সভা, আলোচনায় ছিল আমাদের মুক্তিযোদ্ধারা। আর এখানে ওনারা ওনাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করে এবং ওই সময়ের অবস্থা এবং বর্তমান অবস্থা নিয়েও অনেক আলোচনা হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুদ্ধিজীবী সবাই মিলে আমাদের মহান নেতার নেতৃত্বে আমরা যেভাবে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি, সেটাই আমাদের বিজয়। বিজয় এবং জয়ের মধ্যে একটা পার্থক্য জড়িত। আমি আমাদের বড় ভাইকে, ফাউন্ডার প্রেসিডেন্ট ইলিয়াস মিয়াকে অনুরোধ করছি আমাদের মাঝে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, যে প্লিজ ইলিয়াস ভাই। জড়িত ছিলেন, আমার সেক্রেটারি ছিলেন সেই সময়ে সব্যসাচী, এবং আরও যারা যারা সদস্যরা আছেন সবাইকে আমি আজকে স্মরণ করছি। আজকে আলোচনার আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব। আজকে না, ভবিষ্যতে আমরা করার জন্য সবার একটা গোর দাবি আছে, এখানে জোরালো দাবি। ধন্যবাদ। আমি আমাদের উমান কবিকে আমন্ত্রণ জানাচ্ছি কেক নিয়ে আসার জন্য। আমি এখন অনুরোধ করছি আমাদের সম্মানিত এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছেন সবাইকে ডাইসে আসার জন্য পডিয়ামে আসুন প্লিজ। সব এক্সিকিউটিভ কমিটি মেম্বার প্লিজ কাম আপ টু দ্য ডাইস। যাই হোক, লাল সবুজ ন্যাশনাল ফ্ল্যাগ সম্বলিত কেকটি কেটে এখন অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে। এখানে সব ইসি মেম্বারদেরকে উপস্থিত হওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন সেক্রেটারি, এবং সবাই আসছেন। এবং সবাই আসার পরে এখানে আমরা এখন কেক কাটব। আর আসলে এটি যে শুধু বিজয় দিবসের জন্য কেক কাটা তা নয়, একই সাথে আমরা ভার্সিটি ডেও উদযাপন করছি। আপনারা বাইরে আমাদের ইসি মেম্বার যারা আছে প্লিজ ওদেরকে একটু বলেন আসার জন্য। নাজুল ভাই প্লিজ। আপনারা ইসি কমিটি যারা আছেন প্লিজ আপনারা আসেন। নাজুল ভাই প্লিজ আসেন। আমরা কেক কাটা শুরু করছি। যাই হোক, এখন সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হচ্ছে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা তো ছিলামই, প্লাস আমাদের বাচ্চারাও গান গেয়েছে, আবৃত্তি করেছে, নাচ করেছে, এবং আমরা যারা ভার্সিটি গ্র্যাজুয়েট এদের মধ্যেও আমরা
গান করেছি আবৃত্তি করেছি তো এর কিছু অংশ এখন আমি আপনাদের জন্য রেকর্ড করেছি জাস্ট দেখাবার জন্য আমরা সব পাবলিক না যমুনা
তোমার আমার ঠিকানা যাই হোক, অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত হচ্ছিল, তাই অনুষ্ঠান যখন চলছিল এর সাথে ডিনারও দিয়ে দেয়া হচ্ছিল। আমাদের সবার অনুপ্রেরণা সেলিনা আপা, সেলিনা সরোয়ার, তারপরে মার্জিয়া চৌধুরী, মুক্তা পাল এবং বিশিষ্ট আবৃত্তিকার জহিরুল হক চৌধুরী, আর আমি কাজী বাসিন। এবং আমাদের সবার থেকে আবারও একটা কৃতজ্ঞতা জানাবো আমাদের অনুপ সেনগুপ্তকে। উঠছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। উঠছে ওই উঠছে ওই উঠছে ওই আর জীবনের জয় আসে, রমছে শিশির Thank you.
বন্ধুকে বঙ্গবন্ধুকে উচ্ছল বন্দার কলো কাশে শত্রুরা নিষ্ঠান হয়েছে কোটি কোটি প্রাণ দিকে দিকে ওই বন্ধকারার ধার খুলছে বন্ধকারার ধার খুলছে বাংলার ভাবি ভাবি বাংলার ভাবি ভাবি আমাদের প্রোগ্রাম এখন শেষ, বিদায়ের পালা। এখন আমরা ডিনার খাবো সবাই মিলে, তারপর খুশিতে খুশিতে নাচতে নাচতে বাসায় চলে যাব। কি অবস্থা! যাই হোক, আমাদের এখন অনুষ্ঠান শেষ, এখন আমরা শিল্পীরা সবাই মিলে ডিনার করব। আর সবশেষে যেটা বলবো যে অসম্ভব সুন্দর একটি বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করলাম এবং এতে অংশগ্রহণও আমি করলাম। আসলে নিজের অনুষ্ঠান বলছি না, আসলে খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আর বিজয় দিবসের জিনিসটার কি বলবো, এই পৃথিবী যতদিন থাকবে অতদিনই আমাদের এই বিজয়ের ইতিহাস স্মরণ করা হবে। তো আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।